আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো মোচি প্যানকেক। এটি খুবই জনপ্রিয় একটি কোরিয়ান ফুড। ফেমাস জাপানিজ ডেজার্ট মোচি আর সবার প্রিয় প্যানকেকের ফ্লেভার একই সাথে পাবেন। এই মোচি প্যানকেকটি খুবই বেশি ডেলিশিয়াস, হেলদি অ্যান্ড অয়েল ফ্রি ব্রেকফাস্ট বা স্ন্যাক্স আইটেম হতে পারে। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা, ওয়েলকাম টু আই ফুড চ্যানেল। মোচি প্যানকেক বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2টি ডিম। এবার একটি উইক্স দিয়ে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে হবে, ঠান্ডা ডিম ব্যবহার করা যাবে না। যদি ডিম ফ্রিজে থাকে, প্যানকেকগুলো বানানোর আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখলেই হবে। তারপরও আমি সবসময় প্রেফার করি ফ্রেশ এগস দিয়ে প্যানকেক বানানোর, এতে করে প্যানকেকের ফাইনাল আউটকামটা খুবই ভালো হয়। ডিমগুলো ফেটানো হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ প্লাস 1 টেবিল স্পুন দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল আর 1 টেবিল চামচ মধু। এবার একসাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই উপকরণগুলোর গ্রামের মাপ ডেসক্রিপশন বক্সে লিখে দিব, আপনারা চেক করে নিন। এবার একটি চালনির সাহায্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ প্লাস 1/3 কাপ ময়দা, 1/4 চা চামচ লবণ আর 1.5 চা চামচ বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিব। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে প্যানকেকের ব্যাটারটা রেডি করে নিব। প্যানকেকের ব্যাটার সবসময় 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হয়। এতে করে প্যানকেকগুলো খুবই বেশি সুন্দর হয়, সেই সাথে জালিদারও হয়। এই পর্যায়ে প্যানকেকের ব্যাটারটা কিছুটা পাতলা আছে, রেস্টে রাখার পর আরেকটু ঘন হয়ে যাবে। প্যানকেকের ব্যাটারটা রেস্ট হতে হতে আমি মোচির প্রিপারেশনটা করে নিব। মোচি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1/2 কাপ বিন্নি চাল। আমি এই বিন্নি চালগুলো 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরে স্ট্রেন করে পানিটা শুকিয়ে নিয়েছি। এবার আমি এই চালগুলোকে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে একদম ফাইন পাউডার বানিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার মোচি বানানোর জন্য গ্লুটেনিয়াস রাইস ফ্লার। এবার একটি বড় মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি তৈরি করে নেওয়া রাইস ফ্লার, 2 টেবিল চামচ কর্ন ফ্লার আর 2 টেবিল চামচ চিনি। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে হালকা মিশিয়ে নেব। মোচি সবসময় গ্লুটেনিয়াস রাইস দিয়ে বানাতে হয়। কোরিয়া এবং জাপানে যে গ্লুটেনিয়াস রাইসগুলো পাওয়া যায়, সেই রাইসগুলোর সাথে আমাদের দেশের বিন্নি চাল খুব বেশি মিলে। মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1/2 কাপ দুধ। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা গরুর ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করেছি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে মোচির ব্যাটার বানিয়ে নিব। এবার আমি যেই প্যানে মোচি বানাবো সেই প্যানে একটি স্ট্রেনারের সাহায্যে মোচির ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবার সরাসরি রান্নায় চলে যাব। চুলার মিডিয়াম টু হাই হিটে অনবরত নেড়ে ব্যাটারটাকে রান্না করতে হবে। 2 মিনিটের মধ্যেই ব্যাটারটা এমন দলা পাকিয়ে আসবে। দলা পাকিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রান্না করতে করতে এক পর্যায়ে এটি একটি ডোয়ে ফর্ম হয়ে যাবে। রান্না করতে করতে যখন মোচির ব্যাটারটা একটা ডোয়ের মতো হয়ে প্যানের গা ছেড়ে আসবে, তখন বুঝতে হবে এটা পারফেক্টলি কুকড। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কেমন আছে। এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমার এই রেসিপিটি হুবহু ফলো করলে আপনারাও বাসায় যে কোনো ফ্লেভারের মোচি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ঠান্ডা হয়ে গেলে এই মোচির ব্যাটারে দিয়ে দিব 1 টেবিল চামচ বাটার। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার হাত দিয়ে স্ট্রেচ করে করে বাটারটাকে মোচির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখেই হয়তো বোঝা যাচ্ছে মোচির ব্যাটারটা কতটা বেশি পারফেক্ট অ্যান্ড স্ট্রেচি হয়েছে। টানার সময় একদমই ছিঁড়ে যাচ্ছে না, খুব ভালোভাবে স্ট্রেচ করা যাচ্ছে। এবার একটি ক্লিন কাউন্টার টপের উপর অল্প একটু কর্নফ্লার ডাস্ট করে নিয়ে মোচিগুলোকে রেডি করে নিব। আমি মোচিগুলো তৈরি করার জন্য ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে বেলে নিব। আমি মোচিগুলোকে ছোট আকারে বানিয়েছি কারণ আমি প্যানকেকগুলো ছোট বানাবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই মোচি প্যানকেকগুলোকে আরও বেশি ডেলিশিয়াস অ্যান্ড হেলদি বানানোর জন্য আমি একটি ফিলিং বানিয়ে নিব।
সেই জন্য নিয়ে নিয়েছি 3টি ডিম। এই ডিমগুলোকে তেমন এক্সট্রা কিছুই করব না, জাস্ট একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা ইচ্ছে করলে কাঁটা চামচ দিয়েও ছুরি করে নিতে পারেন। কোরিয়াতে সাধারণত এই ফিলিংয়ে মিট ফ্লস বা পটেটো ফ্লস ব্যবহার করা হয়। আমি সেটার পরিবর্তে ডিম ব্যবহার করেছি, আমার কাছে এই ডিম দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর মিট ফ্লস অ্যান্ড পটেটো ফ্লস অনেক সময় হাতের কাছে পাবেন না, তাই আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়েছি। এইদিকে আমাদের প্যানকেকের ব্যাটারটা খুব ভালোভাবে রেস্ট হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা আগের থেকে একটু ঘন হয়েছে। এবার প্যানকেকগুলো বানানোর পালা। চুলার লো হিটে আমি একটি প্যান গরম করে নিয়েছি। এবার একটি কাপের সাহায্যে প্যানকেকের ব্যাটার ঠিক মাঝখানে দিয়ে দিব। যখন প্যানকেকটি উপর থেকে এমন জালিদার হয়ে আসবে আর নিচ থেকে খুব সুন্দর একটা কালার চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমার প্যানকেকগুলো কতটা বেশি জালিদার হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। প্যানকেকটা চুলা থেকে নামানোর সাথে সাথে গরম অবস্থায় উপরে আগে থেকে তৈরি করে রাখা মোচি বসিয়ে দিব। মোচির উপরে দিয়ে দিব ডিমের ফিলিং। এবার দুই পাশ থেকে চাপ দিয়ে মোচি প্যানকেকটাকে সিল করে নিব। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করেছি। এই মোচি প্যানকেকগুলো একদিন বানিয়ে যে কোনো এয়ারটাইট বক্সে করে ফ্রিজে স্টোরও করতে পারবেন 3 থেকে 4 দিন। আমি একইভাবে আপনাদেরকে আরও কয়েকটি মোচি প্যানকেক তৈরি করে দেখাচ্ছি। আপনারা যারা পারফেক্ট প্যানকেকের রেসিপি খুঁজছেন, তারা আমার এই রেসিপিটি হুবাহু ফলো করে খুব সুন্দর প্যানকেক বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটি হুবাহু ফলো করে প্যানকেক বানালে প্যানকেক ভিতর থেকে একদম জালিদার হবে আর উপর থেকে নিচ থেকে একদম ইভেন কালার আসবে। এবার ঠিক আগের প্রসেসে প্যানকেকের উপর প্রথমে মোচি, তারপর ডিমের ফিলিং দিয়ে আমি কেকটাকে তৈরি করে নিব। এটা বানানো তেমন কঠিন কিছুই না, একবার চেষ্টা করলেই যে কেউ পারবে। সবসময় থেকেই প্যানকেক কিন্তু খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে এই প্যানকেক রাখতে পারেন, খুবই মজাদার ও স্বাস্থ্যকর একটি আইটেম হবে। তো তৈরি হয়ে গেল ইউনিক, ডেলিশিয়াস অ্যান্ড হেলদি মোচি প্যানকেক। এই প্যানকেকগুলো খেতে কতটা বেশি মজাদার সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মোচি এবং প্যানকেক আমাদের খুবই পছন্দের দুটি আইটেম। যদি দুটির টেস্ট একই সাথে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এই প্যানকেকগুলো এত সফট অ্যান্ড ক্রিমি যে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। এবার আমি একটি প্যানকেক ছিঁড়ে দেখাচ্ছি ভিতরের মোচিটি কতটা বেশি স্ট্রেচি হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন প্যানকেকটা ভিতর থেকে কতটা বেশি জালিদার হয়েছে আর মোচিটা কতটা বেশি স্ট্রেচি হয়েছে। এই সুস্বাদু ও লোভনীয় খাবারটি আপনারা বাংলাদেশের কোনো বড় রেস্টুরেন্টেও কিনতে পাবেন না, কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই মোচি প্যানকেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।